press the bell icon on the YouTube app and never miss another update. এগুলো দাম হচ্ছে আপনার 350 টাকা এগুলোর ভিতর আপনি অনেকগুলো কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আর এগুলোর দাম কত করে এগুলো সাইকেলে পিছনে লাগায় না মাডগার্ড এগুলোর দাম কত করে এগুলোর দাম হলো আপনার 270 ফ্রেন্ড এগুলো হচ্ছে আপনার সাইকেলের নজল লাইট এগুলোর দাম হচ্ছে জোড়া 140 টাকা করে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মডেল পেয়ে যাবেন এগুলোর দাম কত করে এই যে এগুলো এগুলোর জোড়া হচ্ছে 750 টাকা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নাবিম ব্লগস তো ফ্রেন্ডস আজকে ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ বাইসাইকেল অ্যাক্সেসরিজ নিয়ে আপনারা যারা বাইসাইকেল ব্যবহার করেন আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে কোথা থেকে আপনারা খুবই সস্তায় ভালো মানের সব ধরনের যে বাইসাইকেলের অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো কিনতে পারবেন সেটা নিয়ে ভিডিও করার জন্য সো তার জন্য মূলত আজকে ভিডিওটি তো আজকে আমি এমন একটা দোকানে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এটা ওনারা হোলসেল সেল করে আপনারা ওনাদের কাছ থেকে খুচরা নিতে পারবেন কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে এই দোকানের ভিজিটিং কার্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বংশাল বড় মসজিদের নিচে এটা আপনার ওনাদের কাছে সাইকেলের যত অ্যাক্সেসরিজ আছে আপনি হেলমেট বলেন বা সাইকেলের বিভিন্ন অ্যাক্সেসরিজ আছে টায়ার মানে আমি সেগুলো সবগুলোর নাম আসলে জানি না তো এগুলো প্রাইস রেট সম্পর্কে আমি আপনাকে জাস্ট একটা আইডিয়া দেবো তো অবশ্যই আপনার ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন আর আপনার যদি এগুলো মানে সাইকেলের অ্যাক্সেসরিজ কোনো কিছু কিনতে চান তাহলে অবশ্যই দোকানে ভিজিট করবেন আর ফ্রেন্ড আরেকটা কথা হচ্ছে আপনারা যারা নতুন তারা প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাতে অবশ্যই প্রেস করে দিবেন তাহলে আমি যে নতুন ভিডিওগুলো দিব আর সেটা নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন তো ফ্রেন্ডস কথা না বাড়িয়ে চলেন ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস আজকে আমি আপনাকে যে দোকানটা দেখাবো সাইকেল অ্যাক্সেসরিজের দোকানটা এটা হচ্ছে এই দোকানটা দেখতে পাচ্ছেন তো আমি এখন দোকানের ভিতরে ঢুকতেছি তো আমরা এখান থেকে শুরু করি তো আপনারা ওনাদের কাছে যে সাইকেলের টায়ারগুলো আছে সেগুলো পেয়ে যাবেন তো ভাই এই টায়ারগুলোর প্রাইস কত করে পড়বে এগুলো এগুলোর প্রাইস পড়বে মাত্র 250 টাকা 250 টাকা হলে কিন্তু আপনারা এই টায়ারগুলো কিনে নিতে পারবেন আপনাকে মানে বিভিন্ন সাইকেলের টায়ার পাওয়া যাবে আপনাদের কাছে নাকি আচ্ছা সব সাইকেলের টায়ার আপনার ওনাদের কাছে পেয়ে যাবেন তো এখানে আমরা কিছু লক দেখতে পাচ্ছি আর কি সাইকেলে এগুলো লক বলে নাকি তালা লক এবার এটার দাম কত পড়বে এগুলো এগুলো হচ্ছে 120 টাকা আর এই চেন সিস্টেমে এগুলো কত করে এগুলো হচ্ছে আপনি 350 এগুলোর ভিতরে যদি একটু ছোট সাইজের নিতে চান তাহলে এগুলো এগুলো কত করে এগুলো হচ্ছে আপনার মাত্র 200 টাকা করে দেখতে পাচ্ছেন আর এখানে আছে আর অনেক আছে দুইটা কালার পেয়ে যাবেন ব্লু কালার একটা আর হচ্ছে রেড কালার এগুলো শুধু উপরে যে প্লাস্টিক আছে সেটার কালারটা আর কি ভিতরে আপনার জিনিসপত্র একই আর এখানে আপনার সাইকেলের লক পেয়ে যাবেন অনেকগুলো লক আছে এগুলো হচ্ছে 130 টাকা আর যেগুলো একই না এটা হচ্ছে আপনার 150 টাকা দেখতে পাচ্ছেন মানে ওনাদের কাছে বিভিন্ন প্রাইসে আপনার লক পেয়ে যাবেন এগুলো কত করে এগুলো মনে হয় ভালো মানের এবং তার পাশেরটা আছে এটা এটা হচ্ছে 180 টাকা এটা হচ্ছে ভালো মানের এগুলো তো আপনার বাইকের জন্য নাকি আচ্ছা সাইকেল আপনার ব্যবহার করতে হবে আপনি চাইলে কিন্তু বাইকেও ব্যবহার করতে হবে এটা খুবই হেভি আপনারা দেখতে পাচ্ছেন এটার দাম কত পড়বে এটার দাম হচ্ছে আপনার 280 টাকা আর আপনার যারা বাইকের জন্য আপনার তালা কিনতে চাচ্ছেন তাদের জন্য এখানে আছে বাইকের তালাগুলো এগুলোর দাম কত করে এটা হচ্ছে 350 টাকা করে এগুলো আর এই যে এটা ছোটটা এই হাইড্রোলিক তালাগুলো যদি আপনি কিনতে চান তাহলে এটার দাম পড়বে 220 টাকা আর বড়টা বড়টা হচ্ছে আপনার 300 টাকা তো দেখতে পাচ্ছেন এটা সাইকেল অ্যাক্সেসরিজ সব কিছু আপনার ওনাদের কাছে পেয়ে যাবেন দেখেন তো এখানে এই এগুলোর দাম কত করে পড়বে পাম্পার কত করে এগুলো পাম্পার আমাদের দাম হলো 200 টাকা আপনি যদি ছোট পাম্পার কিনতে চান তাহলে এটার দাম পড়বে আপনার 200 টাকা আর এখানে বড় সাইজ আছে বড়গুলোর দাম কত করে বড়গুলো হলো যে আপনাকে 220 টাকা এই বড়গুলোর দাম হচ্ছে আপনার 220 টাকা করে দেখতে পাচ্ছেন আর এগুলোর দাম কত করে এগুলো সাইকেলের পিছনে লাগায় না মাডগার্ড মাডগার্ড এগুলোর দাম কত করে এগুলোর দাম হলো আপনার 270 এগুলো আপনার দুই পিস থাকে নাকি না দুই পুরো সেট আছে সেট আছে এটা আমাদের কালার তিনটা হবে লাল কালো নীল আর এটা ভিতরে আপনি তিনটা কালার পেয়ে যাবেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে কালো কালারের এর দাম সেম শুধু কালারটা চেঞ্জ
আর এখানে আপনারা হেলমেট পেয়ে যাবেন সাইকেলের জন্য। আপনারা যারা সাইকেল চালান তাদের জন্য কিন্তু হেলমেট পরা খুবই জরুরি, কারণ দেখা যাচ্ছে আপনার কোনো কোন সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায় বলা যায় না। তো মাথা সেফ রাখার জন্য আপনারা সবাই হেলমেট পরবেন। তো এখানে হেলমেট আপনারা পেয়ে যাবেন। এগুলো দাম কত? দামিও আছে, কম দামে আছে। এটা হলো 700 টাকা। এটা তো 700 টাকা ভালো মানের যেটা। ভালো মানের। আচ্ছা, কম দামের কোনগুলো আছে? কালার হবে একটা, দুইটা, তিনটা। এটার ভিতরে আপনি কালার পেয়ে যাবেন। এখানে দুইটা কালার আছে, এখানে আরেকটা কালার আছে। তো ফ্রেন্ডস, আপনারা যারা কম দামের ভিতরে আপনারা হেলমেট কিনতে চাচ্ছেন তাদের জন্য এখানে কম দামি হেলমেটগুলো আপনারা পেয়ে যাবেন। তো ভাই, এটার দাম কত পড়বে? এটা হলো 400। এটা হচ্ছে 400 টাকা। এটা হলো 500। আর এটা হচ্ছে 500 টাকা। এটা কিন্তু খুবই সুন্দর। এগুলোর ভিতরে কালার হবে? হ্যাঁ, কালার হবে। কয়টা করে কালার হবে? কালার হবে লাল হবে, নীল হবে। আচ্ছা, লাল, নীল, কালো হবে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক হেলমেট আছে। এখানে সিটও কিনতে পারবেন। এই সিটগুলো কত দাম কত করে? এগুলো সিটগুলো আপনি 350। এগুলো আপনার সাইকেলের জন্য, তাই না? এগুলোর দাম হচ্ছে আপনার 350 টাকা। এগুলোর ভিতরে আপনার অনেকগুলো কালার পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক কালার পেয়ে যাবেন। আর আপনি যদি কমের ভিতরে নিতে চান তাহলে এখানে আরও অনেকগুলো পেয়ে যাবেন। এগুলো কত করে? এগুলো আপনার 150 টাকা। আপনার যদি কেউ কম দামের ভিতরে সিট নিতে চান তাহলে এগুলোর দাম হচ্ছে মাত্র 150 টাকা, দেখতেই পাচ্ছেন। এগুলোর ভিতরে অনেকগুলো কালার পেয়ে যাবেন। এখানে কালার আছে অনেকগুলো। 350। এগুলো হচ্ছে 350 টাকা করে সেট, আপনার হাতে পায়ে লাগানোর জন্য আর কি, 6 পিস। আচ্ছা, তারপরে এখানে আপনার এগুলো কী বলে, এগুলো গ্রিপগুলোর দাম কত করে? তো ফ্রেন্ড, এখানে আপনার হ্যান্ডেল গ্রিপ পেয়ে যাবেন। এগুলো সবগুলোর দাম হচ্ছে শুধু 50 টাকা করে দাম। আর কম দামের ভিতরে নিতে চাইলে এখানে 30 টাকা করে, দেখতে পাচ্ছেন। তো এখানে দেখেন, এখানে আরও অনেক গ্রিপ আছে ওনাদের কাছে, দেখতে পাচ্ছেন। এখানে আপনার প্লাস্টিকের গ্রিপ আছে, এগুলো গ্রিপ হচ্ছে 150 টাকা করে। এগুলো আপনার প্লাস্টিকের? না, এগুলো অ্যালয়। আচ্ছা, এগুলো হচ্ছে অ্যালয় গ্রিপ। ওকে, আর কী কী আছে আপনাদের দোকানে? আর এই যে প্লাস্টিকেরও আছে, যে কালার প্লাস্টিকের, আর প্লাস্টিকেরও পাবেন, আপনি অ্যালয় গ্রিপগুলোও পাবেন। এগুলোই মনে হয় বেস্ট, মানে ভালো মানে না, আরামদায়ক সিট করে। আর ফ্রেন্ড, তো ফ্রেন্ড, আপনারা এখানে কিন্তু ওনাদের কাছ থেকে আপনার সাইকেলের যে সিট কাভারগুলো সেগুলো পেয়ে যাবেন। এই কাভারগুলোর দাম কত করে? 150 টাকা। একজন ভালো মানের আছে? আচ্ছা, ভালো মানের আছে, ভালো মানের আছে। ভালো মানেরগুলোর দাম কত পড়বে? 200 টাকা। ভালো মানের যদি নিতে চান তাহলে দাম পড়বে 200 টাকা, 50 টাকা বেশি। এখানে দেখেন, এগুলো সবগুলো হচ্ছে সিট কাভার, এগুলো হচ্ছে ভালো মানের। আচ্ছা, এটা হচ্ছে আপনার 200 টাকা। এগুলো আপনার কী চাই? এগুলো আচ্ছা, রিক্সা ইউজ করা যায়। আচ্ছা, রিক্সাগুলো আমরা না যাই, আমাদের সাইকেলের দরকার। আচ্ছা, তো দেখেন মোটামুটি ওনাদের কাছে সব কিছু পেয়ে যাবেন। সাইকেলের যত অ্যাক্সেসরিজ আছে সবগুলোই পাবেন। আসলে আমি আর সবগুলোর নাম জানি না। আপনার হ্যান্ড গ্লাভসও পেয়ে যাবেন। এগুলোর দাম কত করে? এগুলো ভালো মানের? 200 টাকা। এগুলো হচ্ছে আপনার 200 টাকা করে। আর এই যে এগুলো, এগুলোর দাম কত করে ভাই? 200 টাকা। এগুলো হচ্ছে আপনার 200 টাকা করে। এগুলো হচ্ছে ভালো মানের, এগুলো দেখতে পাচ্ছেন। আর হ্যান্ড গ্রিপ ওনাদের কাছে দেখেন, এখানে আরও অনেক আছে। এগুলো আপনার মোবাইল স্ট্যান্ড বলে, এগুলোর দাম কত করে? 250। এগুলোর ভিতরে কয়টা কোয়ালিটি হয়? আচ্ছা, এটা হচ্ছে আপনার 250। আর যে এটা, এটা হচ্ছে আপনার 380 টাকা। আপনি যে ভালো মানের নিতে চাচ্ছেন তাদের জন্য এটা, এটা হচ্ছে ওয়াটার প্রুফ। এটা কি? এই যে এই জিনিসটা আচ্ছা। তো ফ্রেন্ড, আপনার কিন্তু ওনাদের কাছ থেকে সাইকেলের হেডলাইটও পেয়ে যাবেন। এগুলোর দাম কত পড়বে? এই লাইটটা হেডলাইটও চলবে এবং হর্নে বাজবে, মানে টু ইন ওয়ান আর কি। এটা এটার দাম কত পড়বে? এটার দাম পড়বে আপনার 350 টাকা। এটাতে আপনার হর্নও বাজবে এবং এটাতে লাইটও আছে, দেখতে পাচ্ছেন। 350 টাকা হলে এটা কিনতে পারবেন। আচ্ছা, এবার ব্যাকলাইট দাম কত করে? এই ব্যাকলাইটের দাম হচ্ছে আপনার 160 টাকা করে। এখানে আরেকটা আছে, এটার দাম কত পড়বে? এটা হচ্ছে 130 টাকা, এটা হচ্ছে 160 টাকা। আর এখানে ওয়াটার পট পেয়ে যাবেন, এগুলোর দাম কত করে? এগুলো হচ্ছে আপনার 200 টাকা ওয়াটার পট, খুবই ভালো মানের, দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে 150 টাকা করে। আর এই যে ছোটোগুলো পাশে, ওই যে এগুলো হচ্ছে মাত্র 80 টাকা করে। আর ফ্রেন্ড, আপনারা দেখেন এখানে আরও যে সাইকেলের যত অ্যাক্সেসরি সবগুলো আপনার ওনাদের কাছে পাবেন। এগুলোকে কী বলে ভাই? এই যে এগুলোকে, এগুলো হচ্ছে হাইড্রোলিক ব্রেক, আপনার ওনাদের কাছে পেয়ে যাবেন। এগুলোর দাম কত করে? 150। আপনারা যদি হাইড্রোলিক ব্রেক কিনতে চান তাহলে 150 টাকা পড়বে এটার দাম। আর এখানে আপনার এগুলোকে কী বলে, এই যে এগুলো, এগুলোর দাম কত করে? এগুলো হচ্ছে মাত্র 15 টাকা পিস। এখানে আরও আছে গিয়ারের তার, এগুলোর দাম কত করে? এগুলো হচ্ছে 30 টাকা। আপনি যারা একটু ভালো মানে নিতে চাচ্ছেন এগুলো আছে 30 টাকা করে। তো ফ্রেন্ড, আমি এই মুহূর্তে চলে আসলাম একটা দোকানের ভিতরের অংশটাতে, দেখতে পাচ্ছেন ওনাদের কাছে বাইকের যত অ্যাক্সেসরিজ আছে সবগুলোই পেয়ে যাবেন। দেখেন, আপনারা অবশ্যই দোকানটি ভিজিট করবেন। এগুলো হচ্ছে লাইট, ব্যাক লাইট,
এর দাম কত করে এই লাইট গুলো? 110 টাকা করে জোড়া এগুলো। আচ্ছা, এর জন্য আপনাকে 140 টাকা। তো ফ্রেন্ড, এগুলো হচ্ছে আপনার সাইকেলের নজল লাইট, এগুলোর দাম হচ্ছে জোড়া 140 টাকা করে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো মডেল পেয়ে যাবেন। এগুলোর দাম কত? এগুলোর সেম দাম, এগুলো হচ্ছে 100 টাকা করে। এবং পাশের গুলো এগুলো হচ্ছে 140 টাকা করে। আমি জাস্ট একটা আইডিয়া দিলাম আর কি, যে এখানে কি কি পাওয়া যায়। এগুলোর দাম কত করে? এই যে এগুলো এগুলো জোড়া হচ্ছে 750 টাকা। আর এখানে বেল পেয়ে যাবেন, এগুলো কি বলে? এই বেলগুলোর প্রাইস হচ্ছে আপনার 40 টাকা করে পিস, দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন আপনারা। এখানে এখানে আরও অনেকগুলো দেখাচ্ছে আমাকে, এগুলো সবগুলো সেম দাম। আচ্ছা, 40 টাকা করে পিস এগুলো। আচ্ছা, আর এগুলো কি? এগুলো নাট বল্টু টাইট করার জন্য। এগুলোর দাম কত করে পিস? তো ফ্রেন্ড, আমি এই দোকানের অ্যাড্রেস, ফোন নাম্বার, সম্পূর্ণ ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন খুবই বড় একটা দোকান। তো ফ্রেন্ডস, আমি এতক্ষণ যে সাইকেল অ্যাক্সেসরিজগুলো আমি আপনাদের দেখালাম, এটা আমি আপনাদের জাস্ট একটা আইডিয়া দিলাম যে কত টাকা হলে আপনি এগুলো কিনতে পারবেন। আর এখানে আপনার সাইকেল অ্যাক্সেসরিজ হিউজ পরিমাণে কালেকশন, মানে হাজার হাজার কোয়ালিটি। আর এটা হচ্ছে এই দোকানের ভিজিটিং কার্ড, দেখতে পাচ্ছেন। তো এই দোকানের অ্যাড্রেস, ফোন নাম্বার, সম্পূর্ণ ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে চেক করে নেন। আর আপনার যদি কারো এই দোকানের অ্যাড্রেস নিয়ে সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাকে নিশ্চয়ই জানিয়ে দিব। তো এই ভিডিওটির জন্য আপনারা অনেকে আমাকে কমেন্ট করছেন, যার জন্য আজকে এই ভিডিওটি। আর ফ্রেন্ড, আরেকটা কথা হচ্ছে, আপনারা যারা নতুন তারা প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থেকে যে বেল আইকনটি আছে সেটাতে অবশ্যই প্রেস করে দিবেন, তাহলে আমি যে নতুন ভিডিওগুলো দিব আর সেটা নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। আর আপনারা অবশ্যই আমার ইনস্টাগ্রামে জয়েন করবেন, আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। এবং আপনার স্ক্রিনে হয়তো বা দেখতে পাচ্ছেন আমার ইনস্টাগ্রামের নাম, ইনস্টাগ্রামের নাম হচ্ছে নাবিন ব্লগস। তো অবশ্যই আপনার ইনস্টাগ্রামে জয়েন করবেন, আমাকে ফলো করবেন ওখানে গিয়ে। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নাবিন ব্লগ চ্যানেলকে বেশি বেশি সাপোর্ট করেন। আল্লাহ হাফেজ। I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, still.